বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় একটি জেলা হচ্ছে কুষ্টিয়া। জেলাটি গড়াই নদীর তীরে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও প্রত্নতত্ত্বে সমৃদ্ধ কুষ্টিয়ার লালনের আখড়া, রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, মীর মোশাররফ হোসেনের বাসগৃহ সহ আরও অনেক দর্শনীয় স্থান হয়েছে। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুষ্টিয়ার আকর্ষণীয় কিছু অংশ দেখাবো। শিলাদহের কুঠিবাড়ি কুমারখালীর শিলাদহে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কুষ্টিয়া জেলার অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা। বিশেষ করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছর 25শে বৈশাখ রবীন্দ্রজয়ন্তী উৎসবে দর্শনার্থী বেশি দেখা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের দীর্ঘ সময় কুঠিবাড়িতে অবস্থান করেছেন এবং বাবার জমিদার দেখাশোনা করতেন। জমিদার দেখাশোনা ফাঁকে ফাঁকে তিনি প্রবন্ধ, কবিতা, ছোটগল্প, উপন্যাস রচনা করেছেন। কুষ্টিয়ার লালনের আখড়া মরমী বাউল সাধক লালন ফকিরের আখড়া সংস্কৃতির প্রেমী পর্যটকদের কাছে আকর্ষণীয়। কুষ্টিয়ার ছেউড়ে অবস্থিত এই আখড়ায় অসংখ্য বাউলের সান্নিধ্যে আসা যায়। প্রতি বাংলা বছর ফাগুন মাসে দোল পূর্ণিমা উৎসব সবচেয়ে বেশি লোক জমায়েত হয় এখানে। এছাড়া প্রতি বছর 17ই অক্টোবর লালনের জন্মোৎসবকে কেন্দ্র করে এখানে লালন মেলা অনুষ্ঠিত হয়। দেখতে পাচ্ছেন অসংখ্য মাটির ভাগ। এখন এগুলোর মধ্যে খেজুরের রস নেই, হয়তো কোথাও নিয়ে যাওয়া হয়েছে। এরকম চারপাশে শুধু খেজুরের গাছ আর খেজুরের গাছ। তো আমি সামনে যাচ্ছি, ওই দূরে ওদিকটা যাব। ওখানে আমার সাথে যারা আছেন ওরা ওখানে অপেক্ষা করছেন, আমরা একটু পরে খেজুরের রস খাবো। সে আসা সেদিকে যাচ্ছি। ভাই আপনার নাম কি? আমার নাম আমজে। আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি লালপুর থানা নাটোর জেলা। আচ্ছা আপনি এখন কি করছেন? এখন খেজুরের গাছ কাটছেন, রস কাটছেন। এটার ভিতর থেকে রস বের হবে? রস বের হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে কাঠিটার মধ্যে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন একটু একটু করে রস পড়ছে। কতক্ষণ লাগবে রস বের হতে গাছ থেকে? পরিপূর্ণ রস, পরিপূর্ণ রস সকাল হতে এ ভার ভরবে। ও আপনি কোন ভারে রাখবেন? ওই যে এখানে মাটির ভার রাখা আছে সেটাতে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন আপনি কাটতে কাটতে কতক্ষণ লাগবে? মানে গাছটা যে কাটা শেষ করতে কতক্ষণ লাগবে? এই তো কাটা, একটা গাছ কাটতে কত সময় লাগে? সময় লাগে 7 মিনিট। ও আচ্ছা, আপনি কি অনেক আগে থেকেই করতেন? আপনার মানে আপনার বাবা বা ওনারা করতেন, না আপনি শুধু শুরু করেছেন? আমার দাদু করতো, বাবারা করতো, আমিও করতাম। ও আচ্ছা আচ্ছা, ও তার মানে আপনি এখন কাজটা শেষ করে এটা এখানে বেঁধে দিবেন? হ্যাঁ। তার মধ্যে সারা রাত রস পড়বে? রস পড়বে। তো মোটামুটি কতটুক রস পাওয়া যেতে পারে? 3 লিটার 4 লিটার। 3 লিটার 4 লিটার? হ্যাঁ। আচ্ছা, তারপরে ধরেন সেই রসটা নামাবেন কখন? নামাবো সকালে। সকালে নামাবেন? সকালে নামা নামান, তারপর সেই রসটা কোথায় নিয়ে যায়? রসটা এখানে আমার ডামে পিলে দিই, জাল ফেরবো, জাল ফেরি গুড়বানা। ও গুড়বানোর জন্য? আর এমনি কাঁচা খেতে চাইলে, শুধু রস খেতে চাইলে? রস খেতে চাইলে সকালেও খাওয়াবো আবার সন্ধ্যাও খাওয়াবো। আচ্ছা, তার মানে আমরা এখন একটু পরে খেতে পারবো, তাই তো? রবীন্দ্র সদন কুষ্টিয়ার মিলপাড়া অবস্থিত। রবীন্দ্র সদন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানেও মাঝে মাঝে অবস্থান করতেন। শিলাদহ থেকে 10 মিনিটের পথ এখানে কুষ্টিয়া শহরের অন্যতম আকর্ষণীয় ঐতিহাসিক স্থাপনা। এটি বর্তমানে মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইতিহাস ও সাহিত্যপ্রেমী মানুষরা এখানে প্রায় এসে থাকেন। গড়াই নদী কুষ্টিয়া শহর প্রধানত গড়াই নদীর অববাহিকা অবস্থিত। স্থানীয়রা একে মধুমতি নামে চেনেন। সূর্যাস্তের সময় এখানে দর্শনার্থীদের প্রচুর ভিড় দেখা যায়। বিশেষ করে গরমের সময় এখানে সব বয়সের দর্শনার্থীদের আসতে দেখা যায়। মনোমুগ্ধক ও ভুবনমোহিনী প্রাকৃতিক দৃশ্য চলচ্চিত্রের শুটিংয়ের জন্য অন্যতম। এখানে শীতের সময় একটা আলাদা সৌন্দর্য বিরাজ করে। আচ্ছা, তো এখন আপনি এত উপরে যে উঠলেন, পড়ে যাওয়ার ভয় আছে না? পড়ে যাওয়ার ভয় নাই, তবে
আচ্ছা বুঝছি, অভ্যাস হয়ে গেছে আপনাদের, তাই না? আচ্ছা, আমরা যদি এই যে ভালো গুড় কিনতে চাই, হ্যাঁ, আপনাদের এই যে এখন খেজুর রস মানে গাছ কাটতেছেন রস বের করার জন্য, তো কালকে জাল দিবে গুড় বানাবে, আমরা যদি গুড় কিনতে চাই কোথা থেকে কিনতে পারবো? এখান থেকে কিনতে পারবো, যে একটু সামনে যে ঘর। ও আচ্ছা, কিরকম দাম পড়ে? ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাহাউদ্দিন। আচ্ছা, আপনি এই জায়গায় যে খেজুরের গাছ সম্পর্কে আমাকে একটু বলেন তো, এখানে কতগুলো খেজুর গাছ আছে বা কীভাবে কী হয় এখানে? খেজুর গাছ 25-30টা মারা গেছে, 25-30টা বাদে প্রায় 1500-1700টা খেজুর গাছ আছে। এই খেজুর গাছ ফুলবাড়িয়া জামে মসজিদের অধীনে প্রতি বছর আমরা এই যারা খেজুরের রস কাটে তাদের কাছে লিজ দিই, তারা ওই 60,000-70,000-80,000 এইভাবে টাকা দেয়। এই টাকাটা মসজিদ কাজে ব্যবহৃত হয়। আর মানে বছরে শুধু এই সময়টাতেই তো খেজুরের রস হয় না? খেজুরের রস এই সময়টা হয়, এই যে মাঘ মাস শেষে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তারপর তো আর ওনারা সবাই যে যার বাড়িতে চলে যায়? হ্যাঁ, যে যার বাড়িতে চলে যাবে। আচ্ছা আচ্ছা, আর এমনি খেজুর ধরে? হ্যাঁ, খেজুরও ধরে। সেই খেজুর কি খায় মানুষ না খাওয়া যায়? সেই খেজুর খায়, এমনি সেলিব্রেট মানে পাকে নাকি পাকে? হ্যাঁ পাকে, সে খেজুর সেলিব্রেট খায়। আর এমনি পড়ি পড়ি যায়, পড়ি যায় যে ওই যে সব খেজুরের চারা হয়েছে, ওই সব খেজুরের চারা হয়েছে। হ্যাঁ আচ্ছা, এই বাগানটা মূলত মানে যখন শুরু করে কে শুরু করেছেন এই গাছগুলো লাগানো থেকে শুরু করে? মানে এগুলো তো এমনি এমনি হয় না, নিশ্চয়ই কেউ লাগাইছে? এগুলো শুরু করেছিল আমাদের গ্রামের যুবক সেলিব্রিটি তারা। আচ্ছা আচ্ছা, এভাবে শুরু করে। অর্থাৎ তো খুব ভালো একটা কাজ, ভালো একটা কাজ। চাচা, আপনার বাড়ি কোন জায়গায়? কাঠা জেলা পাড়ায়। ছেলে মেয়ে কজন? দুইটা। দুইটা? তা আপনি কি কাজ করেন? পিঁয়াজ লাগালাম। পিঁয়াজ লাগান? চাচা কই? মেডিকেল। ও ছেলে মেয়ে, আপনি এই বয়সে কাজ করেন, আপনি ছেলে মেয়ে কিছু করেন? ভাতা হয় না, কিছু হয় না। ভাতা কার? আপনি ভাতা পান না? কেন, বৃদ্ধরা তো ভাতা পায় শুনছি। ও তারপরে আপনার যে ছেলে মেয়েগুলো, তারা কি ছেলে না মেয়ে? দুটি মেয়ে ছিল। দুটো ছেলে? আপনারা দেখে না? দেখে, তারই সংসার চলে। তা আপনি কি বাসা কি কাছে? লোভ চাই না, দুই গ্লাস খাইতে হবে তো। এই সেই খেজুরের রস যা খাওয়ার জন্য এত দূরে আসছি আমি, এখন খেজুর রসটা পান করব। খেজুর রস বেশি খেলে নাকি সমস্যা হয়, আশা করছি আমার সমস্যা হবে না। ওয়াও বলবো নাকি বলবো? ফ্রিজে রেখে দিলে কি সকালবেলা ঠিক থাকবে নাকি ইয়ে হয়ে যাবে? ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি কুঠি বাড়ি শিলাইদহ সামনে, রবীন্দ্র কুঠি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি।
তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। এখন কুলচি খাবো, কুচিবাড়ি দেখলাম, এখানকার খুবই মজাদার কুলচি, আমরা সবাই জানি এটা প্রসিদ্ধ। আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ জিয়ার ইসলাম। জুমাইতে লাগে আমাদের 10 মিনিট সময়, এমনি বানাইতে অনেক সময় লাগে, আধা 2 ঘন্টা মতো সময় লাগে। ঠান্ডার মধ্যে হিম হিম ঠান্ডায় হিম মানে কুলফি খাচ্ছি, খুবই মজাদার, মানে কি বলবো, আগে খেয়ে নে। অমৃত যারা খান নাই তারা পস্তাবেন, যাতে এলে শিলাদহ হতে এলে অবশ্যই এই কুলফি খাবেন, কুলফি ইজ গ্রেট। আমি এখন লালন শাহের মাজারের ভেতরে আছি। আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ মশিউর রহমান, ভারপ্রাপ্ত খাদেম। ভারপ্রাপ্ত খাদেম। আচ্ছা, আপনি একটু বলবেন এখানে যারা সাহিত্য আছেন তাদের নামগুলা। আপনি কর্ণারে আছে প্রথম শিষ্য সাজে নিশাতে মরিক শীতল শাহ ফকির। আচ্ছা, তারপরে আছেন বিশুকা ফকির এনে সাজে সেবা দাসী। আচ্ছা আচ্ছা, এই কন্যার আছে জগসা ফকির, একদম শেষে, একদম শেষে জগসা ফকির, পাশা জগসা ফকিরের নানি, অর্থাৎ নানি আর নাতি পাশাপাশি পাশাপাশি পাশাপাশি। আচ্ছা, আর ভিতরের দিকে আছে লালন শাহ একজি, বামে আছেন আমার পালক মাল মতিলাল ফকির আনি, মানে ডান দিকে কে আছেন? ডান হাতে আছে লালন শাহ, লালন শাহ, লালন শাহ ডান হাতে হলে মা মতিদান, আর বামে আছেন আছে আপনার আম্মা না? আপনারা এখানে থাকেন? আচ্ছা, আপনার আম্মা, আপনারা দুজনই খাদেম না? আচ্ছা, তাহলে ধরুন এখানে মানে কি কি হয়? এখানে কমিটি আছে আমার বছরে দুইটা অরস হয়। দুটো অরস কখন হয়? অরসগুলো তীর্থধাম, ওনার তীর্থধাম পালিত হয় পয়লা কার্তিক 17ই অক্টোবর। আচ্ছা, আর একটা ফাল্গুনের দোল পূর্ণিমা সেটা সামনে আছে মাসে মাঝে হয় এটা। আচ্ছা আচ্ছা, ওটা পূর্ণিমার সাথে সাথে আপনি ফাল্গুনে পড়তে পারবেন, চতুর্থ পড়তে পারবেন। আচ্ছা, তো এখানে মাজারের যে কমিটি আছে বোধহয় আলাদা না? আমাদের কমিটি আছে এবং ডিজি সাহেবের একটা সভাপতি। আচ্ছা, আর যে ওই যে ভক্তরা যে মানে কি বলে আধ্যাত্মিক গান যেগুলো যে গান বাজে, মূলত রোষের সময় মূলত আমাদের গান হয় মাঠে, মাঠে না মাঠে, ওই ওই গেটের বাইরে। আচ্ছা আচ্ছা, এখানে শুধু সাধুদের ব্যাপার। আচ্ছা, সাধুরা বসেন কোথায়? এই যে অডিটোরিয়ামে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর গান করে কারা? গান আমাদের এখানে কমেডি শিল্পী আছে, শিল্পীরা করে। সেটা কি প্রতিদিন হয় না মাঝে মাঝে? প্রতিদিন হয়, গান প্রতিদিন। আচ্ছা, তো এখানে মাজারে মানে এখানে তো আমি আসলে জানি না তো কি ধরনের অ্যাক্টিভিটিস হয়, ধর্মীয় কি কি কাজ হয় এখানে? আমাদের সাজের তরিকা, আমাদের ধর্মটা হচ্ছে মানব ধর্ম, মানব ধর্ম, মানব ধর্ম এবং মানুষকে সেবা দেওয়া, এটা আমাদের মূল লক্ষ্য। আচ্ছা আচ্ছা, এটা গুরুবাদী ধর্ম। আচ্ছা, গুরুবাদী ধর্ম, মানুষই সব। হ্যাঁ হ্যাঁ, এটা তো সাইজের। তো ঠিক আছে, ভালো থাকেন, যেহেতু আমি ভিতরে যেতে পারলাম না, তো অনেক ধন্যবাদ, ভালো থাকেন। শীতের মৌসুমে বিশেষ করে আপনি খেজুরের রস খেতে পারবেন, জগতে একটি জায়গা আছে সেখানে আমি গিয়েছিলাম, এবং এত বেশি খেজুর গাছ আপনি দেখে বিমোহিত না হয়ে পারবেনই না। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুষ্টিয়া যাওয়া যায়,
ঢাকা থেকে কুষ্টিয়া বাসে যাওয়ার ব্যবস্থা রয়েছে, এসবি সুপার ডিলাক্স শ্যামলী পরিবহনসহ আর অনেক বাস রয়েছে কুষ্টিয়া ভ্রমণ করার জন্য। ঢাকার গাবতলি বা কল্যাণপুর থেকে এসব বাস ছাড়ে, আপনি আগেই টিকিট বুকিং দিয়ে নিতে পারেন। কুষ্টিয়া শহরে থাকার জন্য উন্নত মানের কিছু হোটেল রয়েছে, এখানে ভালো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, আপনি আগে থেকে বুকিং দিয়ে আসতে পারেন অথবা এখানে এসে আপনি আপনার পছন্দ মতো হোটেল থাকার জায়গা ব্যবস্থা করতে পারবেন। ভিউয়ার্স, আমার এই ভিডিওতে আমি কুষ্টিয়ার বেশ কিছু দর্শনীয় স্থান দেখানোর চেষ্টা করেছি, সময় স্বল্পতার জন্য আমি সব জায়গা ভ্রমণ করতে পারিনি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন জায়গায়। ততদিনে আপনারা সবাই অনেক 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।